হ্যালো ফ্রেন্ডস আমার নাম সৌগত মান্না তোমরা দেখছো মান্নাস কোচিং তো আজ কিন্তু সমস্ত মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য একটা ভিতরের খবর যেটা সেটা কিন্তু আমি নিয়ে চলে এসেছি এবং এখানে বলা হচ্ছে যে মাধ্যমিক পরীক্ষা হতে চলেছে এক থেকে দশই জুনের মধ্যে এবং এটা শিক্ষা দপ্তরকে যে মাধ্যমিক শিক্ষা পর্ষদ রয়েছে সেটা কিন্তু জানিয়েছে তো এটা নিয়ে কিন্তু আজকের এই পুরো ভিডিওটা মাধ্যমিক পরীক্ষা কবে হবে সেটা নিয়ে কিন্তু সমস্ত ডিটেলস কিন্তু তোমাদের এই ভিডিওতে আলোচনা করতে চলেছি তো যারা এবছর মাধ্যমিক দেবে তাদের জন্য ভিডিওটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট দেখো এখানে বলা হচ্ছে মাধ্যমিক এক থেকে দশই জুন শিক্ষা দপ্তরের প্রস্তাব পর্ষদের এখানে বলা হচ্ছে ফেব্রুয়ারি নয় জুন মাসেই হোক মাধ্যমিক পরীক্ষা শিক্ষা দপ্তরের কাছে এমনই প্রস্তাব পাঠিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ অর্থাৎ তোমাদের যে পরীক্ষা নেওয়ার যে কমিটি যেটা হচ্ছে মধ্যশিক্ষা পর্ষদ সেটা কিন্তু শিক্ষা দপ্তরের কাছে জুন মাসেই পরীক্ষা যে হবে তার কিন্তু যে প্রস্তাব সেটা কিন্তু পাঠিয়েছে করোনা পরিস্থিতির কারণেই পরীক্ষা পিছানোর ভাবনা বলে পর্ষদ সূত্রে খবর যদিও প্রস্তাবটি পুরোপুরি রাজ্য সরকার তথা মুখ্যমন্ত্রীর অনুমোদন সাপেক্ষ অর্থাৎ বুঝতে পারছো যে এই যে অনুমোদনটা পাঠিয়েছে এক থেকে দশই জুলাই এটা কিন্তু রাজ্য সরকারও কিন্তু এটাই প্রস্তাব দিয়েছে এবং আমাদের যে মাননীয় মুখ্যমন্ত্রী তিনিও কিন্তু এটাতে অনুমতি দিয়েছেন পর্ষদের দাবি অনুযায়ী জুনের এক থেকে দশ তারিখ পর্যন্ত মাধ্যমিক চলার কথা পরীক্ষার সময় হবে বেলা পৌনে বারোটা থেকে দুপুর দুপুর তিনটে পর্যন্ত ততদিনে রাজ্যে বিধানসভা নির্বাচন হয়ে যাওয়ার কথা তাই নিয়েই তো তৈরি হয়েছে জল্পনা অর্থাৎ এক থেকে দশ তারিখ জুন মাসের সেটা কিন্তু তোমাদের পরীক্ষা হওয়ার জন্য কিন্তু প্রস্তাব পাঠানো হয়েছে এবং পরীক্ষাটা হবে যেটা পৌনে বারোটা থেকে অর্থাৎ এগারোটা পঁয়তাল্লিশ থেকে দুপুর তিনটে পর্যন্ত তিন ঘন্টা পনেরো মিনিটের যে টাইম সেই টাইমের মধ্যে কিন্তু পরীক্ষাটা হবে এবং আরও কি ভিতরের খবর যেগুলো সেইগুলো আর একটু জেনে নিই এখানে বলছে যে অন্দরের খবর আগামী বছর ফেব্রুয়ারিতেই মাধ্যমিক আয়োজন করতে চাইছিলো রাজ্য সরকার তবে পরবর্তীকালে করোনা পরিস্থিতি ঘোরালো হয়ে ওঠায় কিছু পট পরিবর্তন হয়েছে স্কুল কবে থেকে খোলা যাবে তার এখনও ঠিক ঠিকানা নেই সেক্ষেত্রে পরীক্ষা যদি ফেব্রুয়ারিতে হয় তাহলে স্কুল না খুলেই তা নিতে হতে পারে সেটা খুব একটা সহজ হবে না এছাড়া ফেব্রুয়ারি মাসে পরীক্ষা নেওয়ার জন্য পর্ষদও পুরোপুরি তৈরি নয় বলেই খবর কারণ পর্ষদের সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায় নিজে কোভিড সহ একাধিক কারণে অসুস্থ ছিলেন শুধু তিনি নন সেখানকার গুরুত্বপূর্ণ বেশ কিছু কর্মী অফিস আধিকারিকও করোনা আক্রান্ত হয়ে দীর্ঘদিন অনুপস্থিত ছিলেন তাই কাজ বেশ পিছিয়েছে তবে আগামী ষোলোই থেকে সতেরোই ডিসেম্বর ক্যাম্প অফিস করে রেজিস্ট্রেশন ফর্ম জমা এবং এনরোলমেন্ট ফর্ম দেওয়ার কথা বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে পর্ষদ অর্থাৎ যে যারা মাধ্যমিক পরীক্ষার্থী তাদের জন্য কিন্তু ষোলো তারিখ এবং সতেরোই ডিসেম্বর কিন্তু ক্যাম্প থেকে যে তোমাদের ফর্ম দেওয়া হবে তোমরা যারা যারা মাধ্যমিক পরীক্ষা দেবে তারা কিন্তু এই ফর্মটা ফিল করতে হবে তার জন্য আমি তোমাদেরকে বলেই দিয়েছি যে তোমরা নিজস্ব স্কুলের সঙ্গে যোগাযোগ করবে বা স্কুলেও তোমাদেরকে কিন্তু ইনফর্ম করে দেবে যারা মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের কিন্তু এই ফর্মটা ফিল করতেই হবে একেবারে মাস্ট নাহলে কিন্তু তোমরা মাধ্যমিক পরীক্ষার জন্য এলিজিবল হবে না তারপরে দেখো আশা করা গিয়েছিল ফেব্রুয়ারিতে পরীক্ষা নেওয়ার লক্ষ্যেই এগোচ্ছে তারা কিন্তু খসড়া রুটিন প্রস্তাব প্রস্তাব আকারে সরকারের কাছে পাঠানোর খবরটি সামনে আসতেই পুরো ছবি পাল্টে গেছে অসু কল্যাণবাবুর অসুস্থতার সময় কলকাতা জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের চেয়ারম্যান কার্তিক মান্নাকে অস্থায়ীভাবে পর্ষদ সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছিল তখন মধ্যশিক্ষা পর্ষদের অ্যাড হক কমিটির সদস্য ছিলেন না কমিটির সদস্যের বাইরে থেকে কাউকে কিভাবে সভাপতি করা যায় তা নিয়ে কোনো কোনো মহলে প্রশ্ন ওঠে যদিও কার্তিকবাবু কাজ চালিয়ে যাচ্ছিলেন কল্যাণময়বাবুর পুরোপুরি সুস্থ হওয়ার আগে একটি সরকারি অনুষ্ঠানে কার্তিকবাবুর কাছে ফেব্রুয়ারিতে পরীক্ষা নেওয়ার বিষয়টি জানতে চান শিক্ষা দপ্তরের এক শীর্ষকর্তা অস্থায়ী পর্ষদ সভাপতি সাপ জানিয়ে দেন কাজের যা অগ্রগতি তাতে তিনি ফেব্রুয়ারিতে পরীক্ষা নিতে পারবেন না সেই একই প্রশ্ন যায় কল্যাণময়বাবুর কাছেও এরপর তড়িঘড়ি আদেশ জারি করে তাকে সভাপতি পদে ফিরিয়ে আনা হয় তাৎপর্যপূর্ণভাবে অতি সম্পূর্ণ প্রতি কার্তিক মান্নাকে এক অ্যাড হক কমিটির সদস্য করেছে শিক্ষা দপ্তর তাই তাতেই নতুন জল্পনা শুরু হয়েছে তবে কি অদূর প্রবিষ্যতে এখানে আরও কিছু বলা হচ্ছে যেটা কিন্তু সেখানে আমি যে মেন জিনিসটা সেটা বলি সেটা দেখো সেক্ষেত্রে জুন মাসেই হতে পারে পরীক্ষা অনেকেই বলছেন বিগত দু বছরের কথা মাথায় রেখে বলা যায় জুনে মাধ্যমিক হলে তা নিয়ে কোনো বিতর্ক ভোটে প্রভাব ফেলতে পারবে না তো তোমরা এই যে আর্টিকেলটা এটা থেকে পুরোপুরি বুঝতেই পারছো যে তোমাদের যে পরীক্ষাটা যেটা হচ্ছে ও তোমাদের যে যে বোর্ড বেঙ্গল উচ্চ মানে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ তারা যে উচ্চশিক্ষা দপ্তরের কাছে যে রুটিনটা পাঠিয়েছে এক থেকে দশই জুনের মধ্যে যে তোমাদের পরীক্ষার রুটিন এবং যেটা হচ্ছে পৌনে বারোটা থেকে তিনটে পর্যন্ত সেই যে রুটিনটা সেটা কিন্তু উচ্চশিক্ষা পর্ষদ কিন্তু আমাদের যে মাধ্যমিক শিক্ষা পর্ষদ সেটা কিন্তু সেটাকে গ্র্যান্টেড করে দিয়েছে এবং মাননীয় মুখ্যমন্ত্রীও কিন্তু সেটাতে সাই দিয়েছেন এবং তোমাদের যে যারা তোমাদের যিনি কল্যাণময় বাবু বা যার বর্ণা কেন উচ্চস্বরস্থ যে আধিকারিকরা তারাও কিন্তু বলছেন যে জুন ফেব্রুয়ারিতে কিন্তু পরীক্ষা হওয়াটা সম্ভব নয় কারণ স্কুলই কবে খুলবে তার কিছু ঠিক ঠিকানা নেই এবং স্কুল না খুলে যে মাধ্যমিক পরীক্ষাটা যে নেওয়া হবে সেটা কিন্তু খুবই বড় চ্যালেঞ্জে সেই জন্য কিন্তু আবার সামনে ভোটও আছে তো সেই ক্ষেত্রে কিন্তু জুন মাসেই তোমাদের হতে পারে পরীক্ষা এবং এটা কিন্তু একেবারে যে অফিসিয়ালভাবে যেটা জানিয়ে দেওয়া হয়েছে উচ্চশিক্ষা দপ্তরের কাছে এবং উচ্চশিক্ষা দপ্তর সেটা কিন্তু যদি গ্র্যান্ট করে দেয় সেই রুটিনটা তাহলে কিন্তু তোমাদের জুন মাসেই কনফার্মলি পরীক্ষাটা হবে তো সেই নিউজও কিন্তু আমি তোমাদেরকে দিয়ে দেবো তো আশা করা যাচ্ছে যে তোমাদের জুন মাসে এক থেকে দশ তারিখের মধ্যে তোমাদের পরীক্ষা হবে যেটা সময়টা তোমরা দেখতে পাচ্ছ পৌনে বারো থেকে তিনটে পর্যন্ত আশা করি নিউজটা তোমাদের হেল্প হয়েছে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করবে আর যদি কনফার্ম কোনো নিউজ আছে তাহলে সেটাও আমি তোমাদেরকে জানিয়ে দেবো তার জন্য তোমাদেরকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটাকে অল করে রেখে দিতে হবে তাদের সমস্ত ইনফরমেটিভ ভিডিও নোটিফি নোটিফিকেশান তোমাদের কাছে সবার আগে পৌঁছায় ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটা সবার সঙ্গে শেয়ার করো কিছু ডাউট থেকে থাকলে থাকলে অবশ্যই নিজে কমেন্ট করে জানিও আমি সেটার অ্যান্সার দেওয়ার অবশ্যই চেষ্টা করব আজকের মতো এই পর্যন্তই থ্যাংকস ফর ওয়াচিং